Assalamualaikum, welcome back to my channel, guys. Ajke hocche amra market e jabo. Jar karone ami vlog korchi. To amra ektu pore rona dibo, matro gosol korechi. Hi guys, dekhen amar hair straight. To ami ekhon apnader amar outfit. Ei je guys, eta hocche amar outfit. So ekhon amar ready howa shesh. Just ami juta khulbo. To ekhon camera ta off kori. Guys, I'm here dress paltai fancy karon eta gutam ta to faltu chilo ekdom chhira geche jar karone ami ei dress porchi. Guys, ekhon ami juta porchi tarpor juta porar por amra niche nambo. Piyo ken ashole amader 1:30 ta baje jawar kotha chilo kintu ekhon 2:30 ta baje দেড়টা বাজে যাওয়ার কথা ছিল বাট এখন কিন্তু এখন আড়াইটা বাজে আর বাজবে আর এটা নতুন কিছু না এটা সবসময় হয় তো গাইস আমরা এখন গাড়িতে উঠছি আমরা এখন রওনা দিচ্ছি দেখেন আর আমরা ধানমন্ডিতে এসেও পড়েছি গাইস আমরা এসে পড়েছি সীমান্ত স্কয়ারে তো আম্মুর পছন্দের জায়গায় যাবে আম্মু আসলে আম্মুর একটা ফেভারিট শোরুম আছে সেখানে আমরা এসে পড়েছি ওই যে আম্মা ওই দেখো সোনি যে গাইস এটা হচ্ছে আমুল ফেভারিট শোরুম দোকান সো গাইস আমরা এখন ভিতরে এসে পড়েছি আই মিন শোরুমের ভিতরে তো ভিতরে এসে আমরা জামা চুজ করছিলাম আর আম্মু ব্যাগও চুজ করছিল তো এখান থেকে আম্মু আমার জন্য নাইরা কিনেছে তো নাইরাটা অনেক জোশ ছিল আই মিন জোশ বেশি সুন্দর ছিল আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে নাইরা জন্ম হওয়ার পর আমি লাইফে ফার্স্ট নাইরা কিনলাম আমি এর আগে নাইরা কিনি নাই এই যে এটা হচ্ছে আমার নাইরা অনেক সুন্দর আসলে আমি এখন ঠিক মতো দেখাচ্ছি না যদি কোনো দিন জীবনে পড়ি তখন আপনাদের দেখাবো একটা নাইরা কিনেছি আর আম্মু দুইটা থ্রি পিস কিনেছে আমরা এখন দোকান থেকে বের হয়ে যাচ্ছি তো আমরা অন্য কোনো একটা দোকানে যাব কারণ আসলে আমরা রাইসার বার্থডে গিফট কিনবো রাইসা হচ্ছে আমার খালাতো বোন ওর বার্থডে আসবে ওর জন্য ড্রেস কিনবো যার কারণে আমরা বাচ্চাদের দোকানে যাচ্ছিলাম তারপরে আমরা এখানে স্বর্ণের দোকানে এসেছিলাম কারণ আম্মু এখান থেকে ডায়মন্ডের নোসপিন কিনবে যার কারণে আম্মু এখান থেকে খুঁজছিল নোসপিন তারপর গাইস আমরা এখানে ফাস্টফুডের দোকানে এসে খাওয়া শুরু করছি তারপর এটা হচ্ছে আমার আইসক্রিম তো তারপর আমরা খাওয়াটাও শেষে আমরা এখন চলে যাচ্ছি আমি আইসক্রিম খেতে খেতে যাচ্ছি তো আমরা এখন গাড়িতে উঠব গাড়িতে উঠে তো গাইস এই যে আমরা এখন গাড়িতে উঠেছি তো গাড়ি দেখলে আমার গমি আসা শুরু হচ্ছে যাই হোক তারপরে আমরা এখন গাড়িতে উঠব উঠে চলে যাব গাড়িটা নিয়ে কাজ নিসা
বাসায় এসে পড়েছি, তো আমি মানে ফ্রেশ ট্রেশ হয়ে গিয়েছি, তো এখন বাই।